शांताय वेदांतु प्रतिपादिने नमस्तु अविद्वदाय ज्ञान विज्ञान दीपय अजंडा श्री राम कृष्ण वेदांत मठे आश्रम थेके प्रतिदिनेर मतो आज ठाकुरेर काछे आमादेर कि प्राप्य श्रवण करब तिनि जा दान करबेन ताई आमादेर प्राप्य। आज श्री रामकृष्ण ध्यान अनुभवी भाग्यवानेर डाक भाग्यवान ठाकुर आहवान जान डाक पाए बसे सन्धान जख मानुष कर्णगुहरे श्रवण कर ठाकुरेर नाम हयतो दूरे जाच्छे केउ कखनो बा एक्सप्रेस गाड़ी भीषण स्पीडे चलेछे तबुओ जेन कानेर मध्ये आवाज आसलो कोन आश्रमेर पाश दिये श्री रामकृष्णेर आह्वान दिच्छे तुम्हरा चले जाच्छो श्री रामकृष्ण वंदना करछि तुम्हरा श्रवण करो भाग्यवान जरा तादेर कर्णे प्रवेश करछे श्री रामकृष्ण अर्चना तार आरती ध्वनि श्रवण करछे तारपर कोथाओ सेई बाताश मरणे बतास ठाकुर सुर जान से श्रवण कर तक मन हम आह्वान कर तुम्हरा आछो तुम्हरा कोथाय जेम स्वयं कृष्ण जख बाशी बजात कदम्ब गाचे डाले बसे तक श्री राधिका श्रवण करत जो बासी सुर तक जान श्री राधिका के आह्वान कर बासी सुरे शिवबंद सुर दीचे श्री राधिकार नाम जय श्री राधे जय श्री राधे अपूर्व सुरे बजाचन जे सुर केवलमात्र श्री राधिकाई श्रवण करते जरा तार आशेपाशे आछे तादेर श्री कर्णगुहरे प्रवेश करछे ना श्री रामकृष्ण डाक साधारण सेवक भक्त जरा दर्शक जरा श्रोता तारा कखनो कखनो ठाकुर सुर सुने थमके जाए दाड़िये जाए विभिन्न जगह कखनो बा प्रणाम करे किना ठाकुर डाक ठाकुर नाम तारा श्रवण करछे
আমাদের সুর সেই জগৎ শুরু হয়েছে খণ্ডনা ভাব বন্ধন জগৎ, সেই যে গানের সুরটা প্রথমটা শুনেই গাড়ি যত স্পিডে এক্সপ্রেস গাড়ি এগিয়ে চলেছে তবুও কানে এসে স্পর্শ করেছে ঠাকুরের আরতির ধ্বনি, সেই যে মুখ সেই পরম শক্তির মহামায়ার যেন ডাক আসলো। তো আমরা যারা আসি, আমরা যারা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বসবার সুযোগ পাই, তিনি কিন্তু তখন আমাদের অন্তরে ডাক দেন আর যেতে হবে। আর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে পৌঁছাতে হবে, ঠাকুরের বার্তা কথা বাণী ভাষা সব আমরা শ্রবণ করব। আর যতক্ষণ শ্রবণ করব ততক্ষণ আমাদের শরীরে সব মলিনতা দূর হয়ে যাবে, যুক্ত হবে সেই সুর যেন স্বয়ং শ্রীকৃষ্ণের সেই বাঁশির সুর, শ্রী রাধিকার প্রাণ ছটফট করছে কখন আসবে ছুটে আসবে, তার ঘরের কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে এইবার অনুমতি নেবে সেই তার স্বামীর কাছে জটিলার কুটিলার কাছে, দেখো আজ আমি একটু কদম্য মনে যাব কোকিলের সুর শুনতে কোকিল দর্শন করতে, কেউ বোঝে কেউ বোঝে না, কেউ তার অন্তরের কথা বুঝতে পারে কেউ বা ভাবছে এ বুঝি কোন প্রেমের পাগল গুলো, না অন্তর তার স্পর্শ করেছে সেই বাঁশির সুর, সে সুরে তার রূপ সুর আহ্বান করেছে। আর আমরা যারা ভাগ্যবান তাদের ঠাকুর ডাক দেয়, তারা আসে তারা শ্রবণ করে তারা দর্শন করবার জন্য প্রাণ হাকুলি বিকুলি করে, কখন আজ এই মন্দিরের কাজ দিয়ে যাচ্ছি এখানে হয়তো দর্শন করার সুযোগ নেই, আজ সময় ঠাকুর তাকে আরেকটি তার মন্দিরের কাজ দিয়ে যাওয়ার এক পথ করে দিল, তুমি না চেয়েছিলে দর্শন করতে তুমি না আমাকে আহ্বান করেছ, তুমি বলেছ সেই প্রণামে সে অর্চনার মধ্যে দূর থেকে তুমি স্মরণ করেছ আর বলেছ জয় রাম কৃষ্ণ বলে তুমি অন্তরে প্রণাম করেছ। কখনো কখনো দেখা যায় যখন খুব শ্রদ্ধাবান যারা মুসলিম ভাইরা তাদের যখন আজান গান, সেই আজানের সময় তারাও কিন্তু ঠিক সময়কে মনে রাখে, এই সময় তারা সেই আজানের সুর শুনবে, যদিও তারা কর্মব্যস্ত কর্মের মধ্যে নানান রূপ কাজ করছে, কেউ বা রিক্সা চালক কেউ বা বাজারে নানান রূপ সবজি বিক্রেতা কেউ বা সেই কঠিন কাজ করছে মাংসের ব্যবসা, তবু যখন সে শ্রবণ করছে সেই আজাদ এর সুর তখন তারা প্রণাম করছে, নত হচ্ছে মন যেন সেই মসজিদের
দ্বারে পৌঁছেছে তখন সে নীরব হচ্ছে। এই বিশ্বাস যে রামকৃষ্ণ সেই তাদের মসজিদে গিয়েও মুসলিমদের মসজিদে গিয়েও তিনি তাদেরকেও বলেছে সবার মধ্যে মানুষ, সেই তো মানুষ, সকল শক্তির মধ্যে তিনি, সকল ভাবনার মধ্যে ঠাকুরের এই কৃপা তার তিনি দর্শন করেছেন আর আমরা তাকে দর্শন করেছি সেই তার শরীর মধ্যে তার আহ্বানের মধ্যে। কখন যে সেই প্রণাম এসেছে পথে চলেছে প্রতি তবু দৌড়ে যখন শ্রবণ করছি শ্রীরামকৃষ্ণ সেই মন্ত্রময় তার মুক্তি তার মুক্তি ভেসে উঠছি তার মনের মধ্যে আর তিনি দর্শন করছেন ঠাকুরকে, সেই ঠাকুরের লোক দর্শন হয়ে যাচ্ছে নামের মধ্যে, সেই নামই নামের মধ্য নামে যখন তুমি নাম করছ তখন তিনি উপস্থিত হচ্ছে। কখনো সে মহারাজ এত চলেছে কেউ এত বলল জয় রামকৃষ্ণ, যেন তারাও একটা প্রতি একটা ভক্ত একটা মানুষের মধ্য দর্শন করছে ঠাকুরের সেই বোধ ভাবনা সেই রূপে যে তার চেহারা এমন এক প্রতি ভাবছে। আর একজন প্রতীককে বলছে কি ব্যাপার তুমি যে দাঁড়িয়ে গেলে, বলছে কেন ওই যে শ্রবণ করছো শ্রীরামকৃষ্ণের আরতির ধ্বনি ঠিক সেই সময় তখন আরেকজন প্রতি ওই প্রতীককে বলছে সেই জন্য তুমি পথে নীরব হয়ে দাঁড়িয়ে পড়লে, বললো হ্যাঁ ভাই আমি দর্শন করেছি সেই ভাবনার মধ্যে সেই আরতি দর্শন আমি এই পথে দাঁড়িয়ে করছি, বিপদ দূর হয়ে যাবে অশুভ ভাব সমস্ত দূর হয়ে যাবে, মন তখন আরো বিকশিত করবে বিকশিত হবে। মৌমাছি যেমন ঘুরে ঘুরে বিভিন্ন ফুলে দেখে দূর থেকে এর মধ্যে মধু আছে তো সে ঘ্রাণেতে বুঝতে পারে, মৌমাছি ঘ্রাণেতে বুঝতে পারে যে এই ফুলে মধু আছে, ঠিক সেই ফুলের কাছে চলে যায় গিয়ে মধু সংগ্রহ করে, আবার কখনো কখনো ফুলে ফুলে পরাগ মিলন করিয়ে দেয়, এই ফুল থেকে ওই ফুলে ওই ফুল থেকে সেই ফুলে, তারপর তারপর মৌমাছির শ্রী তার যে পাবে যে এক ফুল থেকে আর এক ফুলে বসা, পুরুষ ফুল থেকে নারী ফুলে নারী ফুল থেকে পুরুষ ফুলে এই যে মিলন ঘটাচ্ছে, কখনো আম্রপুঞ্জে সেই আমের পল্লব যখন আমি যখন ঘুটি আসছে যখন বকুল ধরেছে যখন বন ধরেছে তখন মৌমাছি গিয়ে যেন মিলন ঘটিয়ে দেয়, মৌমাছিও সেই সুর বোঝে যে এর মধ্যে এইখানে এই ফুলটার মধ্যে ভালো মধু আছে। তো আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরা বুঝতে পারি কখন সেই ঠাকুরের সুন্দরে যুক্ত হয়েছে, তাই তো তিনি ভাগ্যবানের ভাগ্য
ভগবান যারা তাদেরকে এমন তিনি বলেও দিতেন। তার কাছে যখন কেউ এসে উপস্থিত হত তাকে তিনি বলতেন, বাবু এসো বসো, তোমার আমার কথা শুনছ। ঠাকুর বুঝতে পারতেন, তার চোখ দেখলি, তার কপাল দেখলি, ঠাকুর যেন বলতে পারতেন এই আমার সেই সন্তান, রবি সন্তান। আবার কেউ কেউ ঠাকুরের কাছে এসে বুঝতেই পারতেন না, দূর থেকে দর্শন করে চলে যেত। কখনো বা সে পরে ফিরে আসত। ঠাকুরের চোখ যখন স্পর্শ করে গেছে কোন সন্তানের দিকে, তখন যেন তার সেই ভাগ্য তাকে সেই স্বয়ং সত্য পরম গুরু যেন আহ্বান পেয়েছে। প্রকৃত গুরু খুঁজে পাওয়া আজও বড় দুষ্কর। যে গুরুর মধ্যে সেই সেই রূপ আছে, শ্রী রামকৃষ্ণের মধ্যে যেমন সেই রূপ। ভাগ্যবান যারা তারা
যে আমি আহ্বান পেয়েছি ঘুরতে 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 ঠিক ঠাকুরের আশ্রয় সুযোগ আসে, তিনি সুযোগ করে দেন। তিনি না অন্তর্যামী, একজন ভাগ্যবান সে আসে। আর যারা ভাগ্যের কথা কখনো জেনেও যারা নির্বাক থাকে, কখনো স্বীকার করে না, এমন শ্রোতাও আছে নীরবে আপন মনে থাকে, কিন্তু মনে প্রাণে ঠাকুরের স্মরণ মনন উচ্চারণ শ্রবণ তাদের মধ্যে তারা করে, হয়তো কর্মের তাগিদে পৌঁছাতে পারে না। তাই ওই সেই দুই পথে একজন একজনকে বলছে, তোমাকে দেখেছি ভাই, তুমি আমার সঙ্গে যখন বেরিয়েছ আমি তোমাকে লক্ষ্য করি, তখন এই পথিক ওই পথিককে বলছে, হ্যাঁ তাই তো, দেখো আমরা দুজনে পথে সাক্ষাৎ হয়েছিল একদিন, তো আজ কি আমরা উভয় উভয়কে ধীরে ধীরে চিনে ফেলেছি? তোমার নাম, তোমার নাম সত্যবান, আর আমার নাম সত্যপ্রিয়। দেখো তো কেমন নামের কাছাকাছি আমরা দুজনে। তা তুমি সত্যবান অপূর্ব নাম, আর তুমি একজন একজনকে ডাকছে, তুমি সত্যপ্রিয়। সেই সত্যপ্রিয় বারবার ঠাকুরের আহ্বান শ্রবণ করে কখনো ধীর স্থির শান্ত হয়ে যায়। এবার সত্যবান বলছে, আমি তোমাকে অনুসরণ করব। তুমি কখন ঠাকুরের সেই রূপকে দর্শন করো? আমি দেখেছি পথে কোথাও যেতে যেতে তুমি কোন আশ্রমে কাজ দিয়ে গেলে আহ্বান পাও, আমি পাই কই? তখন সত্যপ্রিয় বলছে, তুমিও পাবে, তোমার মধ্যে প্রবেশ করবে সেই রূপ। তুমি তো আমার চাইতেও বড় মহান, তোমার মধ্যে যখন আমি দর্শন করব সেই ঠাকুরের ভাবনা, যখন তুমি আমার কাছ থেকে শ্রবণ করবে, তুমি তো তোমার মধ্যে তো খালি জিজ্ঞাসা আছে, যার মধ্যে জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে সে তো পাবে একদিন, অবশ্যই অবশ্যই পাবে, যার মধ্যে জিজ্ঞাসা প্রশ্ন সেই তো স্বয়ং অর্জুনের মধ্যেও হাজার প্রশ্ন প্রশ্ন ছিল, জিজ্ঞাসার যে অনুভব প্রতি মুহূর্তে স্বয়ং কৃষ্ণকে, হে প্রভু হে সখা কে তুমি, বলো তুমি কে? আজ আমরা ধ্যান অনুভবে ঠাকুরকে জিজ্ঞাসা করব, কেন আমি তোমার পথে এসেছি, তুমি আমার ডাক দিয়েছ, আমি কি সত্য ভাগ্যবান? আমি ভাগ্যবান বলে আজ তুমি ডাক দিয়েছ। তাই সকল শ্রোতা মণ্ডলী দর্শক বৃন্দ সকলকে ঠাকুর আহ্বান করে, ডাক দেন, তারাও ভাগ্যবান, কিন্তু সেই
যুক্ত হওয়ার সময় হয়তো সেই ভাগ্যবানের সময় হয়নি, তাই সে দর্শন পাচ্ছে না সেই মহাশক্তি। সেও এক সময়ের অপেক্ষা। কিন্তু তোমার মধ্যে প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা, কেন আমি আর ধ্যান অনুভবে বসেছি? কে আমায় আহ্বান করেছে? কার শক্তিতে, কার বুদ্ধিতে, কার জ্ঞানে, কার আশীর্বাদে আমি এসেছি? এবং আমার মধ্যে সে ধ্যান অনুভব এসে জমছে, এ তার কৃপা। তাই তো, তাই আমি ভাগ্যবান। ভাগ্যবানের ডাক এইভাবে আসে, নারী পুরুষ সকল মানুষ এখনো তাদের মধ্যে প্রকাশ। কোথায় কোথায় সেই ঠাকুরের মূর্তি, কোথায় তার আশ্রম, কোথায় তার সঙ্ঘ, যে সঙ্গে গেলে আমি আরো নিজেকে প্রকাশ করতে পারবো। আমার মধ্যে যে প্রশ্ন, তা বিকাশ হবে, বিকশিত হবে সেই প্রশ্নের সদ উত্তর, সদ্গুরু। এই তো সেই সদ্গুরুর আহ্বান, সত্যের আহ্বান। কিন্তু আমরা পাপি দাবি না, ঠাকুর বলেছেন পাপ করি। যে একবার ঠাকুরকে স্মরণ করেছে সেই পাপ অনুতাপ সব দূর হয়ে যাবে, তাই না? ভগবান সেই তার বিষ্ণু, তার সেই শ্রীমৎ ভগবত গীতায় বলেছেন, অহংতা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মাস। তুমি কোন অনুশোচনা করো না, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তোমাকে আমি রক্ষা করব। তুমি সেই, তোমার মধ্যে আমার প্রকাশ, তাই না? কবি বলেছেন তোমার মধ্যে আমার প্রকাশ, তাই এত সুমধুর। কিন্তু তোমার ডাক ভাগ্যবানের ডাক, আর ভাগ্যবান সে ডাক শুনতে পায়। মহা ভাগ্যবান যারা সেই সব ঠাকুরের কাছে এসেছেন তার সন্তান বক্ষ, তারা আহ্বান পেয়েছিলেন। এবং সেই শ্রীরামকৃষ্ণের চরণের কাছে তারা একে একে এসে উপস্থিত, যেমন সেই মৌমাছির দল আসে রানী মৌমাছির কাছে, তবে তো অত বড় মৌচা, আর তার সেই সুমধুর সুমিষ্ট মধু শ্রীরামকৃষ্ণের সেই সঙ্গ, তার আহ্বানের ডাক। আজ আমরা আমরা কখনো হেলায় হেলায়, কখনো ভুলে যাই, কিন্তু এই সুযোগ, এই সন্ধ্যা আজ আমাদের মধ্যে তিনি সবার মধ্যে কৃপা আশীর্বাদ দান করে চলেছেন। তাই আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে বেদান্ত মঠের এই আসন থেকে আমরা শ্রবণ করছি, শ্রবণ করল শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ভাগ্যবানের ডাক। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই, এবং আপনারা যারা শ্রবণ করছেন তারাও যেন ঠাকুরের আহ্বান ডাক কৃপা পায়। সেই জন্য আপনাদের বলবো, একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন,
একটু শেয়ার করবেন বেশি বেশি করে। আর আপনাদের যে প্রকাশ মনের যে ইচ্ছা তা আপনাদের মনের ভাবনা ওই কমেন্ট বক্সে লিখবে। এইটুকু বলে আবার আপনাদের ঠাকুরের আশীর্বাদ জানাই। এইটুকু বলে আপনারা নিজেরা নিজেদের ভাগ্যকে আরো বেশি উন্নত করুন। এইটুকু বলে স্বয়ং ঠাকুরকে প্রণাম জানিয়ে, সারদা মাকে প্রণাম জানিয়ে, স্বামীজিকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মহাভারতেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অমিতানন্দের জয়। নমস্কার।